এটি কোনো অবহেলার মামলা না, এটি একটি হত্যা মামলা। আমি আবার রিপিট করছি, এটি একটি হত্যা মামলা, একের পর এক শিশু হত্যা মামলা। আজকে কত কত প্রাণ, কত কত জায়গায়, কত কত ইসেতে দিয়েছে। এবং এটি আমি আমার দেশের কথা বলছি না, স্টেট ভার্সেস অঙ্কুর আরোরা ইন্ডিয়ার একটি বিখ্যাত কেস, যেখানে এখানে সিমিলার অ্যানেস্থেশিয়ার আগে শিশুটি হাসপাতালে, একটি শিশুটি নিজে একটি বিস্কিট খেয়েছিল দেখে তার যে যে ঘটনাটা ঘটে আর কি, যেটা সে ই করেছিল, এবং মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু এই মামলা করা হয়, এবং এটা স্টেটের মামলা, এবং সেটা মার্ডারের মামলা হয়। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে আমার দেশে এই চিকিৎসা ব্যবস্থার আজকে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে এখন পর্যন্ত আপনি অবহেলায় পড়ে আছেন? এটি তো অবহেলা না, এটি তো হত্যা মামলা। আচ্ছা, অনেক ধন্যবাদ সাইফুল সাকুর, ফেস দ্য পিপলের সবাইকে, আমার সহ আলোচক যারা আছেন। আসলে শামীম সাহেব, মানে আপনি যদি সারা রাতও বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হবে যে আমি সেখানে সারা রাত শুলে আপনার, কারণ আপনার কথাটুকুই আমরা শুনতে পাই, কারণ আপনি যা হারিয়েছেন এবং আমরা সদ্য যিনি হারিয়েছেন, আসলে এই এই বেদনাটা শুধুমাত্র যে আর যায় সেই বোঝে, আর বাকিটা আসলে কেউ মানে বুঝতে পারেন। আমার নিজের পরিবারে আমি আমার ছোট ভাইকে হারিয়েছি, আমি আপনার কষ্টটা একটু অনুভব করতে পারি। আমার 18 বছরের ভাইয়ের হারানোর কষ্ট আমি যেহেতু ভুলতে পারছি না, আপনার বেদনা তো আসলে আরো বেশি হয়তো বা, এটার এটার আসলে আমার মনে হয় কোনো ভাষা নেই। তারপর মানে আপনি আপনার ভাইয়ের ব্যাপারটাও কি চিকিৎসার কারণে নাকি? সেটা না আমরা অন্য কোনো আচ্ছা একদিন যাই হোক, বলবো, না না আমরা জানতে চাচ্ছি না, মানে ভাবলাম যেহেতু বলছিলেন হয়তো ঠিক একই হ্যাঁ কারণে হ্যাঁ সেটা যাই। হ্যাঁ ঠিক আছে দেখতে ঠিক আছে, পাচ্ছি। হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আসলে দেখুন, আমি অত্যন্ত সবার সবার কথা শুনছিলাম, অত্যন্ত বিনয়ের সাথে কতগুলো কথা বলি, শুনতে হয়তো বা একটু খারাপ লাগবে, কিন্তু আসলে কথাগুলো একটু সত্য পিতা মতো। দেখুন, আমি নির্ভয়ে বলতে চাই, বাংলাদেশে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী সন্তান, এটা আমি একদম, আমি নিজে তো চিকিৎসক না, সবচেয়ে যাদের রেজাল্টটা ভালো হয় তারা মেডিকেল কলেজগুলোতে পড়েন, তার আমি অনেক মেধাবী ডাক্তারকে দেখেছি, অনেক চিকিৎসককে দেখেছি, মেধাবী চিকিৎসকদের তাদের অনেক পরিশ্রম থাকে, এই বিষয়ে আমার কোনো মানে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এটার সাথে এটাও একটা সত্য যে আজকে যখন আমি কোনো চিকিৎসককে নিয়ে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তার মানে কিন্তু সেই সকল চিকিৎসক সমাজকে আক্রমণ করা না, কোনো এক অদ্ভুত কারণে যেটা হয় যে পার্টিকুলার ব্যক্তিকে আক্রমণ করতে গেলে মনে হয় কি পুরো একটা সোসাইটিকে আমি আক্রমণ করছি। এজন্য হয় কি দুই পক্ষ থেকেই, মানে আমাদের রোগীর পক্ষ থেকেও একটা আসে রেজিস্ট, মানে আক্রমণ আসে, আবার চিকিৎসক পক্ষ থেকে এক ধরনের রেজিস্ট্যান্স আসে, মানে তারা এই 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 দুই পক্ষ। এই কথাটা কেন বলছি, আমি জাহাঙ্গীরনগরে মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়াই, হ্যাঁ আমি যেহেতু অ্যান্থ্রোপোলজি শিক্ষক, তো এই মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়তে গেলে আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করি তখন আমরা এই জিনিসটা খুব ফিল করি। দেখুন, এখানে দুজন চিকিৎসক আছে, আমি প্রথমেই বলেছি উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনোভাবেই কোনো ব্যক্তিগত না, আমি এই বিষয়ের ফ্যাক্টটা বলছি। আমার খুব অবাক লাগে, আমি জিজ্ঞেসও করেছিলাম শামীম সাহেবকে, জিজ্ঞেস করতে, শামীম সাহেব আপনি যে মামলাটা করেছেন এই ইউনাইটেড হাসপাতালে, এই মামলাটা কি হিসাবে করেছেন, মামলাটার নামটা কি একটু আমাকে বলবেন, মানে কিসের মামলা এটা, কি ফৌজদারি অপরাধ, কিসের অপরাধ এটা? এখানে আসলে রোগীদের মৃত্যুর জন্য বাংলাদেশে এমন কোন আইন নেই, যে জন্য আমরা অবহেলাজনিত একটা মামলা করেছি, যেটা সাজা ন্যূনতম সাময়িক কিছু অর্থদণ্ড এবং 2 বছরের সর্বোচ্চ সাজা হতে পারে। মানে অনেক টোটালি ধন্যবাদ, বাংলাদেশে এখন পর্যন্ত মানে এটার কোনো কোনো আইনই নেই। আইনই তো নাই, আপনি তবুও মামলা হ্যাঁ করেছেন হ্যাঁ সেটাই জানতে আছে যে কোন অনেক কোন মামলা ধন্যবাদ। আমি করেছেন। এইটা এটাই আমি তখন সাইফুল সাগরকে আমি বলেছিলাম জিজ্ঞেস করতে, কেন আমি বলছি জানেন, এই যে কোনো আইন নাই, এটি কোনো অবহেলার মামলা না, এটি একটি হত্যা মামলা। আমি আবার রিপিট করছি, এটি একটি হত্যা মামলা, একের পর এক শিশু হত্যা মামলা। আজকে কত কত প্রাণ, কত কত জায়গায়, কত কত ইসেতে দিয়েছে, এবং এটি আমি আমার দেশের কথা বলছি না, স্টেট ভার্সেস অঙ্কুর আরোরা ইন্ডিয়ার একটি বিখ্যাত কেস, যেখানে এখানে সিমিলার অ্যানেস্থেশিয়ার আগে শিশুটি হাসপাতালে, একটি শিশুটি নিজে একটি বিস্কিট খেয়েছিল দেখে তার যে যে ঘটনাটা ঘটে আর কি, যেটা সে ই করেছিল, এবং মেডিকেল
হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু এই মামলা করা হয়, এবং এটা স্টেটের মামলা, এবং সেটা মার্ডারের মামলা হয়। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে আমার দেশে এই চিকিৎসা ব্যবস্থার আজকে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে এখন পর্যন্ত আপনি অবহেলায় পড়ে আছেন? এটি তো অবহেলা না, এটি তো হত্যা মামলা, এটি অবহেলার মামলা নয়। এই যে কথাটি একটু আগে বললেন যে একজন ট্রমা সার্জন, ওনার তো এটি সার্কামসেশনের একটি কেস, এটি কিন্তু এরকম না যে লাইফ এন্ড ডেথ, মানে আমি এখনই আমাকে কোন একটা ইনিশিয়েটিভ নিতে হবে, আমার এই মুহূর্তে সার্জারি করা লাগবে, এরকম লাইফ এন্ড ডেথ কেসে যদি কোনো চিকিৎসা করে, হ্যাটস অফ টু হিম, কারণ সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে কাজটা করছেন। এবং আমার আশাফুজ যেমন বলছিলেন যে অ্যানেস্থেশিয়ার যিনি চিকিৎসক, যিনি এটি সত্যি হয়ে থাকে, উনি ওনার চিকিৎসকের সর্বোচ্চ দায়িত্বটাই কিন্তু উনি পালন করেছেন, এটি ওনার একজন আদর্শ চিকিৎসকের কাছে আমরা কামনা করি। কিন্তু যিনি ট্রমা সার্জন, উনি যখন এই কাজটা করলেন, দিস ইজ নট অবহেলা, এটাকে অবহেলা বলে না। শামীম সাহেব যখন এসকে আমাকে বলছেন এইটা সার্কামসেশন, আমাদের এই অঞ্চলে হাজেম নামে যেই প্রফেশনটা ছিল তারা হচ্ছে এই কাজগুলো করত, এবং এটি একটি উপনিবেশিক ডাক্তারি বিদ্যাতে উপনিবেশিক অনেক বিশাল কাহিনী বলা সম্ভব, যেখানে আপনার একটা এক্সপার্ট, আমাদের দায়ী, আমাদের একটা দায়ী ছিল বাচ্চা প্রসবের জন্য, সেই দায়ীকে আপনার এই মুহূর্তে আপনি যদি ইউরোপিয়ান পাশ্চাত্যেরই করেন, মিডওয়াইফ হিসাবে তারা সমানে সেটার প্রমোশন দিচ্ছে, কিন্তু আমার এখানে দায়ীটাকে আপনি হঠাৎ অল অফ এ সাডেন কুসংস্কারের জন্য কিচ্ছু পারে না বলে মানুষকে আপনি এটা গিলিয়েছেন, এটা একটা বাণিজ্য, মেডিকেল সিন্ডিকেট করেছেন। আপনি প্রফেশনের মানুষকে ওয়েল ট্রেন আপ করতে পারতেন, পার্টিকুলার মিডওয়াইফ যেরকম করেছেন আপনি সেরকম করতে পারতেন, কেন আমার সার্কামসেশনের মতো একটি অপারেশন করার জন্য আমার একজন বিশিষ্ট সার্জন লাগবে, আমার একজন ওই রকম লাগবে, কেন আমার অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার ইউজ হবে না, কেন আমার ফুল অ্যানেস্থেশিয়া দিতে হবে? সেগুলো বিষয়ে আমাদের চিকিৎসকরা আছেন, তারা কিন্তু অলরেডি অনেক কিছু বললেন। কিন্তু আমি কথাটা বলতে চাচ্ছি যে একটি দেশে আসলে এই পক্ষটা এই জন্য এত বেশি দানবীয় আকার ধারণ করে নাই। উইথ ডিউ রেসপেক্ট আমি প্রথমেই বলেছি যে আমি কিন্তু চিকিৎসকদের ভীষণ রকমের সম্মান দিয়ে কথা বলছি, কারণ আপনি যখন এই যে চিকিৎসকের কথা বলছেন, দে আর দ্য মার্ডারার, এখানে অবহেলার কোনো কেস নাই, আপনি হত্যা করেছেন জেনে বুঝে সচেতন মস্তিষ্কে, ঠান্ডা মাথার হত্যা, এটা ইটস এ কুল হেডেড মার্ডার, আপনার এমন কোন লাইফ এন্ড ডেথ এর কেস কিন্তু যেটা নাই। বললো, তারা তো কখনো চায় না রুগীর এমন একটা অবস্থার দিকে যাক, এই যে ডাক্তাররা তারা কখনো বলবেন চায় না না, এটা, আমি এটা বিনয়ের সাথে বলছি, অ্যাক্সিডেন্টেও বা কেন ভাববো না আমরা? না 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 না, বিনয়ের সাথে বলছি, এটা তো কেন ভাববেন আপনি, কারণ আপনি এখানে মানুষের জীবন নিয়ে আপনি কাজ করছেন, জীবন নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা যায় না, জীবন কিন্তু খুব মূল্যবান জিনিস, জীবন নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট হয় না। আপনি ওই মেডিকেল সায়েন্সের যখন একদম সূত্রপাত হয়েছিল তখন অনেক এক্সপেরিমেন্ট হতো কিন্তু, এবং তখন কিন্তু মেডিকেল সায়েন্সের ইতিহাস কিন্তু ভীষণ ব্রুটালিক, কারণ মেডিকেল সায়েন্সে আমি এটাও বলছি যে উইথ ডিউ রেসপেক্ট প্রথমেই বলেছি, আমাদের ইবনে সিনা যাকে বলা হয়েছে তার লাইব্রেরিটাও কিন্তু পুড়ে ফেলেছে, এবং তৎকালীন সনাতনীরাই, মানে যারা মুসলমান ছিল তারাই কিন্তু ভেঙে ফেলেছে, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহ কবর থেকে খুঁড়ে সেইটার কেটে লিভারের ছবি এঁকেছে, কিডনির ছবি এঁকেছে, তখন মানুষ তাদেরকে বিকৃত বলেছে, তারা অনেক ব্রুটালিটির শিকার হয়েছে চিকিৎসকরা, চিকিৎসকরা যুগ যুগ ধরে নানাভাবে, এখনো চিকিৎসকরা তাদের জীবনের, তাদের কোনো লাইফ নাই, দিন নাই রাত নাই, সার্জারি করছে। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কোনো চিকিৎসকদের ছোট করে কথা বলছি না, কিন্তু আমি বলছি সকল চিকিৎসক মূল্যে কিন্তু ওই যে রেজিস্টেন্স করা, আমি যখন আক্রমণ করব তখন একটা চিকিৎসক শ্রেণীকে করব, অথবা চিকিৎসকরাও মনে করবে যে আমাদের এখন নিজেদেরকে রেজিস্ট করতে হবে, না 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 না, এটা এটা গল্পটা এরকম না। আমার কোন একজন শিক্ষক যদি অন্যায় করে সেটা বলতে আমার কোনো দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, কারণ সে অন্যায়কারী, তার মানে এই না যে পুরো শিক্ষক সমাজ একটা দানব, নো, আমি এই অর্থেই বলছি যে আপনি যখন বলছেন এই যে শামীম আবার সাহেব যে বলছেন ইন্টেনশনালি আনইন্টেনশনালি বিষয়টাও রয়েছে। আনইন্টেনশনালি, এইটা নিয়ে এখানে অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ নেই। অ্যাক্সিডেন্ট কখন হতো? অ্যাক্সিডেন্ট যদি এরকম হতো কেসটা, এই যে আমি অঙ্কুর স্টেট ভার্সেস অঙ্কুর আরোর কথা বললাম, সেখানে একটা মার্ডার কেসের জুডিশিয়াল রিপোর্ট পাবেন আপনি, আমাকে বলেন বাংলাদেশে এই পর্যন্ত একটি একটি আমাকে এই চিকিৎসাজনিত অবহেলার রায় হয়েছে, আমি এটা রায়ের মামলাটার রায় শুনতে চাই, আমাকে একটি মামলার রায় বলেন। আপনার এই যে আইন, আইন যে এতটা অসম্পূর্ণ, এই অসম্পূর্ণতা কিন্তু তাদেরকে এই দানবীয় আকার ধারণ করতে সুযোগ করে দিয়েছে। আজকে যে চিকিৎসকগণ উপস্থিত আছেন তারা কি আমার সাথে দ্বিমত করতে পারবেন? তারা কি বলতে পারবেন যে কোনো চিকিৎসকগণ ব্যবসা করেন না?
আমার তো মনে হয় না তারা এই কথা বলতে পারবেন মুখে হাত দিয়ে, কারণ ওই যে বললাম এখানে হোমোজেনেসিটির কোনো সুযোগ নেই। একজন চিকিৎসক, আমি আমার একজন চিকিৎসককে যদি পাই, আমি একদিন বসে আছি, যে বললাম যে তুমি মেডিকেল অ্যান্থ্রোপোলজিস্ট, আমার কাজই তো মানুষকে নিয়ে, তো আপনি চিন্তা করে দেখেন তো, আমার সিরিয়াল, আমার 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 বাচ্চার সিরিয়াল বা আমার সিরিয়াল যদি হয় 50, এবং প্রত্যেকের কাছ থেকে সে এক বসাতে প্রত্যেকের কাছ থেকে যদি 1,000 টাকা করে নেয়, তাহলে সে দিনে কত টাকা ইনকাম করলো? ওই এক এক ওই 3-4 ঘন্টায়, 10 ঘন্টায় সে কত টাকা ইনকাম করলো? 50 সিরিয়াল যদি আমার হয়, তাহলে সে 50,000 টাকা নগদ ক্যাশ ইনকাম করলো। অস্বীকার করার কোনো সুযোগ আছে? 1,000 টাকা তো আমি কম বলেছি। তো এই যে গল্পটা চলছে, এই গল্পটা কি অসত্য? অসত্য না, কারণ আপনার এখানে কোনো ধরনের লিগ্যাল বার্ন নেই। কেন করবে না সে? চিকিৎসার পড়াশোনা যখন করতে যাচ্ছেন, সেখানে তার খরচ হচ্ছে না? ইন্টার্নি, একজন ইন্টার্নি কয় টাকা বেতন পায়, কিভাবে চলবে তার? এই বাস্তবতা কি আমি অস্বীকার করছি? না, করছি না তো, কারণ আপনার দেশের সকল সিস্টেমটার মধ্যে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া আছে যে তুমি এইভাবে এইভাবে চুরি করো, তুমি এইভাবে এইভাবে ইলিগাল কাজ করো। এই যে রাষ্ট্রের ভঙ্গুরতা, আপনি এখন বলতে পারেন যে আমি কেন এই ধরনের একটা বেদনাদায়ক পরিস্থিতিতে রাষ্ট্রের কথা বললাম? আমি বলে দিচ্ছি আপনাকে, আজকে যদি আমার দেশের আইনে লেখা থাকতো যে চিকিৎসায় অবহেলার কারণে হত্যা মামলা হতে পারে, আপনি লিখে নেন, তাহলে এই 2 মাসে এই সার্কামসেশনের জন্য অন্তত আমাকে এখানে বসতে হতো না, একজন বাবাকে এখানে হারিয়ে বসতে হতো না, এতটা অবহেলা কখনো হতো না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং এটার সাথে যে নানা আপনার সিন্ডিকেট যুক্ত, এটার সাথে আপনার ডায়াগনস্টিক সেন্টারের বাণিজ্য যুক্ত, এটা এটার সাথে মেডিকেল যে টুলস, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বিজনেস যুক্ত আপনার, এটার সাথে কোচি, আমাদের যে বাণিজ্য আছে না, যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের যে বাণিজ্য, সেটি যুক্ত। আপনি ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স থাকেন, আপনি কি বুঝতে পারেন এই গল্পটা? আপনি কি জানেন যে আপনি ইউনাইটেডে যান, ইউনাইটেড তো নামে এসছে বলে বলছি, যে কোনো হাসপাতালে আজকে কোনো একটা সেবা নিতে গেলে অর্থ এখন এনাফ না, অর্থের সাথে লাগবে রেফারেন্স, অর্থের সাথে লাগবে পরিচয়, যে উনি কতখানি ক্ষমতাবান, উনি কার রেফারেন্স এসেছেন, তারপর আমি তাকে সেবা দিব। এগুলো কি একদিনে হয়েছে? এগুলো এই সিন্ডিকেট কি আপনি একদিনে ভাঙতে পারবেন? এই সিন্ডিকেট ভাঙা আপনার জন্য কোনো বিষয় না, শুধুমাত্র যদি আপনি একটুখানি দায়িত্ব নিয়ে, দায়বদ্ধতা নিয়ে কাজ করেন। আমাদের কত বেদনা, কত প্রাণ গেলে, কত প্রাণ গেলে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটার একটা লিগেল জায়গা নেওয়া দরকার, হ্যাঁ এটার একটা হত্যা মামলা হওয়া দরকার। আপনি আমাকে বলেন যে আমার রাষ্ট্রে, আপনি তো, আমি নিজেও বিদেশে ছিলাম, আমি আমার পিএইচডি করেছি অকল্যান্ড থেকে, আপনি ক্যানাডাতে আছেন। আসলে কি জানেন, আমাদের অভ্যাসের অনেক ঘাটতি আছে। আমরা কি করি, বাইরে তো আপনি কোনো একটা এক্সপার্টিজের কাছে যেতে গেলে আপনাকে জিপি হয়ে যেতে হবে, তাই না? আপনাকে জিপি হয়ে যেতে হবে, আপনার কথা নেই বার্তা নেই, ধুম করে তো আপনি চলে যেতে পারবেন না। ধুম করে আমি চলে গেলাম সার্জনের কাছে, ধুম করে আমি চলে গেলাম গাইনোকোলজিস্টের কাছে, ধুম করে আমি চলে গেলাম হার্ট স্পেশালিস্টের কাছে। এই যে, এই যে সিস্টেম, আপনি তো সিস্টেম ডেভেলপ করতে পারেন নাই। তাহলে 1971 সালে বাংলাদেশ হয়েছে, এটা 2024। আমি প্রশ্ন করতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, কেন মেডিকেলে যারা আছেন, কেন, আমি বারবার বলি যে অসাধারণ অসাধারণ চিকিৎসকদের আমি দেখেছি, আমার মানে অসাধারণ মেধাবী চিকিৎসকদের আমি দেখেছি যারা অত্যন্ত মেধাবী, কিন্তু এই যে সিস্টেমেটিক এরর, এই যে তাদেরকে দিন দিন তাদের যে একটা আনসিস্টেমেটিক, আনঅর্গানাইজ একটা সিন্ডিকেটের ভিতরে তাদেরকে প্রভোক করে দেওয়া, এবং এমন সিন্ডিকেট যদি কোনো মানুষ চায় সেও ভাঙতে পারবে না। কোনো চিকিৎসক যদি চায় যে আমি এই সিন্ডিকেট ভাঙবো, তার সেই সুযোগটাও কিন্তু এখন নাই। হ্যাঁ, আপনার এমআর মাঝখানে ওষুধ কোম্পানি যুক্ত হওয়া, মানে কত কত ভাবে, আপনি ভাবতে পারবেন না যে হাউ মেনি ওয়েজ দে আর মেকিং মানি। সো কবে এবং কখন চিকিৎসা মানি মেকিং এর হলো, সেটা তো খুব বেশি পুঁজিবাদের সাথে যুক্ত, ক্যাপিটাল। এখানে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা এটা হয়ে গেছে, সেবার জায়গা হওয়ার কথা ছিল, সেখানে এটা হয়ে গেছে সম্পূর্ণ ব্যবসার একটা জায়গা। আমি একটা কথা ডক্টর রিজওয়ানার সাথে, হয়তো সবাই একরকম না, যারা আসলে যেমন সজীব, তিনি কিন্তু বলেছে অবশ্যই আমাদের মধ্যে ভালো ডাক্তার রয়েছে, তবে অন্যদের থাকবে, হ্যাঁ, মন্দদের কারণে আমরা সাফারের বেশি হচ্ছি, এবং এটাই হলো বাস্তবতা।